বলবো জ্বরের মুখে যদি চুলকানো হয় তাহলে আপনাকে কোন মেডিসিনটি ব্যবহার করতে হবে এবং খেতে হবে তো আজকে আমরা সে বিষয়ে কথা বলবো কথা বলার আগে আমরা প্রোডাক্টের সাথে পরিচয় হবে এরপর বিস্তারিত এটি হচ্ছে বেড সিজি ক্রিম আর এটি হচ্ছে ফুলুগাল ফিফটি ক্যাপসুল দেখা যাচ্ছে অনেক মেরি জ্বরের মুখে চুলকানো হয় অথবা দেখা যাচ্ছে জ্বরের সাইডে চুলকানো হয় এর জন্য তাকে কোন ক্রিমটি ইউজ করতে হবে এবং কোন ক্যাপসুলটি খেলে সে দ্রুতগতিতে সুস্থ হবে আজকে আমরা সে বিষয়ে কথা বলবো যদি দেখা যাচ্ছে আপনার জ্বরের মুখে চুলকানো হচ্ছে অথবা দেখা যাচ্ছে অতিরিক্ত চুলকাচ্ছে আপনি চুলকানোর পর দেখা যাচ্ছে আঠা আঠালো ভাব কিছু বেড়ে আসছে অথবা দেখা যাচ্ছে জ্বরের সাইডে যদি কোনো চুলকানো হয় তখন আপনাকে বেড সিজি ক্রিমটি ব্যবহার করতে হবে বেড সিজি ক্রিমটি ব্যবহার করার আগে আপনাকে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এরপর একটি শুকনো গামছা দিয়ে আপনাকে মুছে নিতে হবে এরপর আপনাকে বেড সিচি ক্রিমটি লাগাতে হবে বেড সিজি ক্রিমটি আপনাকে দিনে তিনবার ব্যবহার করতে হবে সকালে দুপুরে রাত্রে আর এর পাশাপাশি আপনাকে ফুলুগাল ফিফটি ক্যাপসুলটি দিনে দুইবার খেতে হবে সকালে এবং রাত্রে ভরা পেটে এভাবে যদি আপনি ফুলগাল ফিফটি ক্যাপসুলটি সাত দিন খান এবং এর পাশাপাশি যদি বেড সিজি ক্রিমটি ইউজ করেন তাহলে দেখা যাবে আপনি সাত দিনের মধ্যে একদম সুস্থ হয়ে যাবেন দেখা যাচ্ছে আমাদের অনেকেরই জয়ারয়ের মুখে চুলকায় এবং দেখাচ্ছে অথবা সাইডে চুলকায় এই চুলকানিটি যদি আপনি বেশি পরিমাণে চুলকান তাহলে দেখা যাচ্ছে ওখান থেকে আঠালো কিছু বেরিয়ে আসছে এরপর দেখা যাচ্ছে আস্তে আস্তে বেশি বেশি পরিমাণে হচ্ছে এতে যেন বেশি পরিমাণে না হয় এর জন্য আপনাকে এই দুটো মেডিসিন খেতে হবে খেলে দেখা যাবে আপনি একদম সাত দিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন আমি আবারও বলে দিচ্ছি বেড সিজি ক্রিমটি আপনাকে দিনে তিনবার ব্যবহার করতে হবে যা লাগাতে হবে স্কিনের উপরে এটি হচ্ছে আপনাকে সকালে দুপুরে রাত্রে দিনে তিনবেলা এটা লাগানোর আগে আপনাকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে এরপর একটি শুকনো গামছা দিয়ে মুছে নিতে হবে এরপর আপনাকে বেডসিজি ক্রিমটি কত স্থানে লাগাতে হবে আর এর পাশাপাশি আপনাকে ফুলুগাল ফিফটি ক্যাপসুলটি খেতে হবে দিনে দুইবেলা সকালে এবং রাত্রে ভরা পেটে এভাবে যদি আপনি সাত দিন খান তাহলে দেখা যাবে আপনার যে জ্বরের মুখে চুলকানি অথবা সাইডে চুলকানো হচ্ছে এটি আর থাকবে না তো এটি এইভাবে আপনি সাত দিন যদি মেডিসিনটি ইউজ করেন এবং খান তাহলে আপনি সাত দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবেন আর এটি হওয়ার কারণ হচ্ছে আমাদের অনেক মেরি লিকুরিয়া হয় লিকুরিয়া যখন পরে তারপর দেখা যাচ্ছে ওখান থেকে আস্তে আস্তে চুলকানোর সৃষ্টি হয় তো যখন দেখা যাবে যে আপনি জলের মুখের উপরে চুলকাচ্ছে অথবা সাইডে চুলকাচ্ছে তখন আপনি এই দুটি মেডিসিন খেতে পারেন তাহলে আমি আবারও বলে দিচ্ছি বেডশিট যেটি বেডশিটটি আপনি দিনে তিনবার লাগাবেন ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে একটি শুকনো গামছা দিয়ে মুছে দিনে তিনবার লাগাবেন ক্ষতস্থানে আর এর পাশাপাশি ফ্লুগাল ফিফটি ক্যাপসুলটি দিনে দুইবার এভাবে সাত দিন খাবেন খেলে আপনি একদম সুস্থ হয়ে যাবেন তাহলে আর আপনার জ্বর সাইডে অথবা জ্বর মুখে রকম চুলকানি থাকবে না আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন